আশা করি আপনারা সবাই আমার সাথে অভিজ্ঞতার আলোকে একমত হবেন যে বাংলাদেশে প্রতারক যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বলি বারবার হয় দুই ধরনের একটা হচ্ছে অভাবের প্রতারক আর একটা হচ্ছে স্বভাবের প্রতারক অভাবের প্রতারক হচ্ছে ধরেন যে রাস্তাঘাটে যে বাটপাড়ি করে বেড়ায় আর স্বভাবের প্রতারক হচ্ছে মনে করেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি একজন সম্মানীয় ব্যক্তি হোপফুলি এগান হোপফুলি বলতে হচ্ছে কারণ প্রচুর বাকপা থেকে বসে আছে যাদের কোনো যোগ্যতা নাই ইয়াহি আমিনের মতো যাদের কোনো যোগ্যতা নাই তেলবাজি করে টিচার হয়েছে তেলবাজি করে ভিসি হইছে কয়েকদিন আগে আমরা যেটা জানতে পারলাম একজন আওয়ামী লীগ সরকার আমলে একজন ঢাকা ভার্সিটির টিচার হইসেন আমরা এখন জানতে পারতেছি ওনার লাইফ টাইমে কোনো ওনার ফার্স্ট ক্লাস নেই পুরো লাইফ টাইমে কোনো ফার্স্ট ক্লাস নাই ঢাকা টাকা টিচার তো এই ধরনের অযোগ্য লোকরা চাম্বাজি করে হইতেছে উপরে ওঠার চেষ্টা করে তো আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে এটা হচ্ছে একটা টাইপ আর একটা হচ্ছে সিম্পলি অভাবই এই কারণে বাটপাড়ি করে যারা অভাবী বিধায় বাটপাড়ি করে তাদের ব্যাপারে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যারা স্বভাবই বাট পার এদের ব্যাপারে কোনো মাফ নাই এবং বাংলাদেশে এরকম অভাবই বাট পার এবং স্বভাবই বাট পারা সম্ভবত ফিফটি ফিফটি রাইট এই বাংলাদেশ একটা গরিব দেশ বেশিরভাগ মানুষ গরিব এবং আমাদের আশেপাশে স্বাভাবিক বাটপাড়ার কোনো অভাব নেই তা এই যে স্বভাবিক বাটপাড়া এদের মধ্যে যেমন এখন যদি আমরা আলোচনা করি লাইফ স্ট্রিংয়ের প্রতারকগুলোকে নিয়ে আলোচনা করে এরা আবার পোলটি মারার চেষ্টা করা শুরু করতেছে এবং এরা হইতেছে একটা কুইন্টেশনশাল এক্সাম্পল বাংলাদেশের বাটপাড়ির এবং স্বভাবী বাটপাড়গুলো আর ধরেন যে যারা বাটপাড়ি করে বেড়ায় চাম্বাজি করে এরা অনেকে অবশ্যই সুবিধা পাওয়ার জন্য এবং বাংলাদেশে হইতেছে ভালো করার যেহেতু এই দেশের যোগ্যতা দ্বারা মূল্যায়ন পাওয়া যায় না সব ভালো করার ক্ষেত্রে হইতেছে যে ইদার হইতেছে ভদ্রলোক হয়ে আমি অল্পে তুষ্ট থাকবো ওর আমি অল্পতুষ্ট থাকবো আমি ঘুষ খেয়ে বড়লোক হবো অথবা আমি চামবাজি করে আহ ইয়ে করবে এবং পডকাস্ট খুলে বাংলাদেশ কত বিশেষ সেরা দেশ এগুলা গল্প করে বেড়াবো কেন এগুলা বললেও কিন্তু আবার সরকারের সুদৃষ্টি পাওয়া যায় বেসিক্যালি সরকার চায় মানুষ জানো যেটা বিশেষ সেরা দেশ মানুষের মধ্যে যেন কোনো ধরনের অনাস্থা গ্রিভেন্স ক্ষোভ এগুলো না জন্মায় বিশেষ সেরা দেশ এগুলা গল্প করতে হবে যেগুলো ইয়া কুশুলরা এতদিন ঘুরে ঘুরে ভুলে বেড়াইছে পডকাস্টে বাংলাদেশ কেন সিনিকাল মানুষজন কেন বাংলাদেশের মানুষজন প্যাসিমিস্টিক তাদের এক বুক আসা কেন এক বুক আসা বারবার তারপরে জেনে থাকবেন এখন সরকারের পালাবদল হওয়ার পর প্রচুর মানুষ পোলটি নিচ্ছে এবং এদেরকে ছাই দিয়ে চেপে ধরতে হবে কারণ এরা পোলট্রি নিয়ে যারা মনে করেন হাজার হোক বাঙালি তো যাদের ইচ্ছা ছিল না যে তারা আবার পুরানো চামবাজির কালচারে ব্যাক করবেন যে তেলানো তারপর এইগুলো করা করে সুবিধা দেয়া মনে করেন এখন যারা ছাত্ররা আছে তারা চিন্তা করতেছে আমরা একটু নতুন বাংলাদেশ করবো কিন্তু এই কুশল ইয়াহিয়া হে ফাটপাররা এরা গিয়ে তেলায় তেলায় এই ভালো মানুষগুলোকে খারাপ করে ফেলবে কারণ এরা কিন্তু তেলানির কালচার থেকে উঠে আসছে এবং এরা জানে যে তেলানি ইট ওয়ার্কস তো আপনারা গত কিছুদিনের কন্ট্রোভার্সি দেখছেন নিশ্চয়ই যে কুশল কিভাবে আস্তে 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 করে পুলটি মারতেছে প্রতিবার দশ ডিগ্রি করে পল্টি মারে প্রতিবার দশ ডিগ্রি করে রাইট সো প্রথম পোলটিটা মার্সে হচ্ছে রুমিন ফারহানা বিএনপির নেত্রী ওনার সাথে একটা ছবি পোস্ট করে তার কয়েকদিন পর একটা পোস্ট করলেন হচ্ছে ফাহম আব্দুল সালামের সাথে তারপর আজকে আবার একটা ছবি ছবি সেলফিনা ছবি পোস্ট করছে হচ্ছে ইয়ের নাহিদ ইসলামের সমন্বয় একটা হাহিদ ইসলাম ভাইয়া ছোট ভাইয়া তোমার কাছ থেকে এই চাই সেই চাই বসে তারপর নাহিদ ইসলামের চোখে যায় তারপর তো নাহিদ ইসলামের সাথে তারপর সেলফি তোলার একটা রাস্তা হই আর কি কারণ নাহিদ ইসলামকে নিয়ে একটা পোস্ট একটু তার প্রতি সদয় থাকবে তারপর কখনো কথা দেখা হয়ে গেলে ফট করে গিয়ে একটা সেলফি তুলে ফেলবে পোস দিয়ে ফেলবে এবং এই যেগুলো করতেছে সেলফি তুলে পোস দিচ্ছে মানুষ কিন্তু তাদের জায়গা থেকে ভাবতেছে বলে বাবা এই লোকের এত বড় হাত সকলের সাথে উঠবস এর সাথে লাগা যাবে না এর সাথে লাগলে কিন্তু আমার খবর আছে এই যে আমাকে হ্যারাস করছে কত সরকার আমলে এগুলা আর সামনে আনা যাবে না সামনে এনে লাভ নাই তো এর সাথে বসা এখন বিএনপির নেতা তারপর অন্তর্বর্তীকালীন সরকারের সবার সাথে উঠবো সবার সাথে পরিচয় সো মানুষ তো আর জানে না সে আসলে সবার সাথে পরিচয় কি না বা কুটুক কি পরিচয় আমি নিজে কনফিউজ হয়ে গেছি আমি নিজেই জানতাম না আমি শুরু এখন আপনারা সকলে জানলেও অবাক হবেন যে ফাহাম আব্দুল সালামের সাথে যে উনি সেলফি তুলে পোস্ট করলেন এবং এখন একটা ক্যাপশন দিলেন যে ফাহাম ভাইয়ের সাথে খুব সুন্দর বিকাল কাটাইলাম আমরা সবাই ভাবছি যে স্যার ভাইয়ের সাথে ওনার খুবই একটা ব্যক্তিগত সম্পর্ক সুতরাং এদের বিরুদ্ধে মামলা করবো কিনা একটা চিন্তা ভাবনা করতেছিলাম সরকার বদলাইছে এর আগের বার তো অনেকে বলছেন যে মামলা করার করিনি কারণ হচ্ছে লাভ নাই এদের সকল গুণ্ডাবন্ডা মাফিয়াদের সাথে উঠবো মামলা করে কোনো কাজ হইতো না সুতরাং এত আমেরিকা থেকে এত দূর থেকে তাও কথা বলছিলাম এদের সাথে অ্যাটর্নিদের সাথে তো সকলে একই অ্যান্সার করলো যে দেখেন এগুলা দীর্ঘ প্রসেস দীর্ঘদিন ধরে আপনাকে লেগে থাকতে হবে এবং আমেরিকা থেকে বসে এগুলো করা খুব কঠিন হবে আপনার জন্য আপনার যদি সেই মোটিভেশন থাকে আমেরিকা থেকে দীর্ঘদিন লেগে থাকা গোয়া হ্যাট তা আমি চিন্তা করে দেখলাম যে এত আমেরিকা থেকে দীর্ঘদিন লেগে থেকে যদি ন্যায় বিচার পাওয়ার গ্যারান্টি থাকে তাও আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে সেখানে ন্যায় বিচার পাওয়ার কোনো 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 কথাই নাই এর বারবার পার্ডের সকল সবার সাথে উঠবো কোনো লাভ নাই আমি জানি অলরেডি রেজাল্ট কি হইতে যাচ্ছে আউটকাম সো এই জন্য কিছু করিনি বা চিন্তা করিনি এখন যেহেতু সরকার বদলাইছে ন্যায় বিচার একটা আশা আছে এখন আবার সেকেন্ড থার্ড দিতে শুরু করছি এখন আবার উদ্যোগ নেওয়া যায় কিনা সবচেয়ে ইম্পর্ট্যান্টলি এরা যেহেতু আমাকে হুমকি দিসা মামলা করার বা তুমি বি আমার নামে মামলা দিছ সো সেক্ষেত্রে এখন আমার হচ্ছে মামলা করা এটা এখন আমার জন্য অপশনাল না কেন ফরজ হয়ে গেছে সো একটু ভাবনা চিন্তা করতে শুরু করতেছিলাম এর মধ্যে আমি এই ছবি দেখে আমি হতাশ হয়ে গেছি নিজেই এুমিন ফারহানার সাথে আপা বলে ছবি দিচ্ছে ফাহাম আব্দুলসাল্লামের সাথে ভাই বলে ছবি দিচ্ছে তার মানে তো এর দেখা যায় যে প্রচুর লিঙ্ক ঈদ আগে থেকেই আছে এতদিন এদের সাথে যে জানাশোনা আছে আমরা জানতে পারি না কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই কারণে বাটপাড়িগুলো এতদিন সব চুপ করে রাখছে খালি আওয়ামী লীগের লোকদের সাথে ছবি দিচ্ছে এখন বিএনপি ক্ষমতা এখন বিএনপির লোকদের সাথে ছবি দিচ্ছে সো ইয়েস পার্ট করতেছে কিন্তু তার মানে অ্যাটলিস্ট ওর অ্যাক্সেস আছে লাইক পজিশন অফ পাওয়ার যারা তাদের সাথে অ্যাক্সেস আছে তার মানে সামনের সরকারও যদি নামে মামলা করি আসতে গিয়ে রুমিন ফারহানা আপা আমার এই যে একটু দেখেন এটা বা ফাহাম ভাই আমার এটা একটু দেখেন বলে আমরা হয়তো জানতেও পারবো না পেছন থেকে কি হয়েছে দেখবো যে আমার কেস আগাচ্ছে না তো যে আমার কেস খারিজ হয়ে গেছে দেখবো যে বাংলাদেশে গেছি ওর নামে মামলা করছি ও প্রতারক ওকে ধরতেছে না আমাকে ধরে বসে আছে তো আমি শোন আমার মতো এরকম আরো অনেক মানুষ কথা শুয়ে পড়ছে যাদের অভিযোগ আছে তাদের প্রতারণার ব্যাপারে যারা ভাবছিল যে এখন সামনে আসবো একটা ছেলে সামনে আসছো তাকে ট্রেড করছে ডিবি অফিসে নিয়ে থ্রেট করাইছে কুশল সো এই ছবি টবি দেখলে আর কোনো মানুষ কিন্তু সাহস করবে না সামনে মুখ খোলার জন্য এই প্রথম এগুলো করে বেড়াচ্ছে অলরেডি এগেন দুইটা উদ্দেশ্য হয়তো একটা হচ্ছে যে লিঙ্ক তৈরি করার নতুন ভাবে বাটপাড়ি করার আর একটা হচ্ছে যে মানুষকে হয়তো ভয় ভীতি দেখায় মুখ বন্ধ রাখা সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে সালামের সাথে তার ওই দিন প্রথম দেখা হয়েছে যে ছবি পোস্ট করলো না ওই দিনই জীবনে প্রথম দেখা পরিচয় এটাকে কখনও দেখা হয় না পরিচয় হয় না এটা শুনেই তো আমি প্রথমত বিশাল শখ যে বলে কি এতে এমন একটা ভাব ধরলো এসে যে বিশাল কাছের লোক বিশাল অ্যাক্সেস আছে বিএনপির উচ্চ পর্যায়ে সাবধানতাকে নিয়ে কথা বলার ব্যাপার রায় আমি খুবই হতাশ হয়েছি এটা দেখে ফাম ভাই এটা তার সাথে ছবি তুলছে দেখে না সেটার একটা ব্যাখ্যা ফাম ভাই দিয়েছেন যে এই ব্যাখ্যাটা আমি এন্টারলি অ্যাকসেপ্ট করতেছি না কিন্তু অ্যাটলিস্ট যেই ব্যাখ্যা শুনছি সেটার ধারে গেছো আমি প্রত্যাশা করি না সেটা কেন নাইনটি পার্সেন্ট ফার্ম ভাইকে আমি সলভ করে ফেলছি আমি নিশেলে যেটা ভাবছিলাম এই কুশল প্রতারকের ভাবটা দেখে যে ফাহাম ভাইয়ের সাথে একটি সুন্দর বিকাল কাটাইলাম দুদিন আগে দেখছি রুমিন ফারহানা আপার সাথে একটি সুন্দর বিকাল কাটাইলাম তো এটা দেখে আমি ভাবছি যে ও ফাহাম রুমিন ফারহানা ওনারা তো ফ্রেন্ডসও বোধ হয় এবং বিন পির লোকজন তার মানে বিন পিতে ওর একটা অ্যাক্সেস আছে এটা আমি ধরে নিয়েছিলাম তা আমি ধরে নিয়েছি মেবি যেভাবে করে বললো এবং ফাহম ভাই যেভাবে এমন করে ধরে হাসি দিয়ে ছবি তুলতেছে পূর্ব পরিচিত বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট আমি ধরে নিয়েছিলাম তা আমি হয়তো ক্যাডেট কলেজের ফ্রেন্ড কিনা স্কুল কলেজের ফ্রেন্ড কিনা তো এখন স্কুল কলেজের ফ্রেন্ডরা তো আসলে সত্যিকার অর্থ আমাদের লাইফের বেস্ট ফ্রেন্ডস তারপর যত ফ্রেন্ডই না কেন ওই ছোটোবেলার ফ্রেন্ডরাই হচ্ছে তা আমি ভাবছি যে এই যে এত বড়ো প্রতারণা সত্ত্বেও ফাহাম ভাই মানে যে স্কুল কলেজের ফ্রেন্ড ইগনোর করতে পারে না কিন্তু স্টিল আমার কাছে এটা খুবই অশ্লীল এবং আন লাগছে কারণ আমরা সবাই বুঝতেছি এই প্রতারক এই সরকার পরিবর্তনের পর মেরে আবার এস্টাবলিশ ম্যান পাইতে চাচ্ছে কত সরকার আমলে সে মানুষজনকে ডিবি দিয়ে হুমকি দিয়ে বাড়তো এবং এগুলো করে বেড়াইতো এবং এগুলো বেরোতেছে এখনকার ইনফ্লুয়েন্সাররা সকলে এগুলো করে বেড়াইছে রাইট হুমকি দেওয়া থ্রেট দেওয়া ঘুষ দেওয়া টাকা পয়সা খাওয়া সরকারের পক্ষে কথা বলা এই কুশলের যে কত এই ইয়া হিয়া কুশল লাইফ স্পিং এই পার্ট যে কত কিছু বের হবে এগুলো হয় কি একজন মানুষ বেরো এসে সাহস করে কিছু বললে তারপর আস্তে আস্তে দশজন বের হওয়া শুরু করে রাইট সো কুশল কিন্তু অলরেডি সবার মুখ বন্ধ করার রাস্তা করে ফেলছে অলরেডি এই ছবি দিয়ে বেরোচ্ছে বাবা বাবা প্রথম আমি এটা জেনে খুব অবাক হইলাম যখন আমার আমি যখন পোস্ট করলাম সে আমার পোস্টটা হইতেছে একজন কপি পেস্ট করছে ফাহ ভাইয়ের একটা প্রশ্ন নিচে করে ব্যাখ্যা জানতে চাইছে পরে ফাম ভাই প্রথমত ব্যাখ্যা দিল যে আমার আজকেই প্রথম তার সাথে জীবনে দেখা হয়েছে আগে কখনো দেখা হয় নাই এখন কেউ একজন এসে যদি ছবি তুলতে চায় তাহলে আমার কী করার আছে এবং সে খুবই একটা কার্টিয়াস মানুষ খুবই ভদ্রলোক তো এটা দেখে আমি খুবই প্রথমত বিরক্ত হয়েছি যে প্রথমত কার্টিয়াস মানে একটা প্রতারক কার্টিয়াস শেখ হাসিনাও তো এরকম কার্টিয়াস শেখ হাসিনাকেও তো হচ্ছে ফ্রেঞ্চের প্রেসিডেন্ট যখন আসছিল এসে হাতে টু দেখছিলেন নাকি ইমানুয়াল মাকেও যখন তিন দিন বাংলাদেশে থেকে এয়ার বাস বিক্রি করে যা চুক্তি করে যাওয়ার সময় হাতে এমন কিসটিস করে গেছে শেখ হাসিনার দেখে মনে হচ্ছিলো আপন খালাম্মা তো শেখ হাসিনার সাথে যারা চলাফেরা করে কাছাকাছি ব্যক্তিগত পরিবেশের তাদেরও আমি শুরুর ধারণা শেখ হাসিনা খুবই ভালো মানুষ খুবই কার্টিয়াস রাইট তাতে কি একজন প্রতারক একজন অপরাধী যদি কার্টিয়াস বা হয় তাতে কী উনি কী বলতে যাচ্ছেন ফাম ভাই এটা বলে যে প্রথম সে কিন্তু সে খুবই কার্টিয়াস এবং আরেকটা কি অ্যাডিকটিভ ইউজ করলো সো এটা একটা প্রথমত হচ্ছে যে খুবই আনঅাকসেপ্টেবল প্রেজেন্টেশন এতে কিন্তু মানুষের মন নরম হয়ে যাবে তার প্রতি যে ও আচ্ছা যা হোক প্রতারক তো কী হয়েছে মানুষকে হুমকি দেয়ত কী হয়েছে কাটিয়ে আসতো আচ্ছা তো আমি তখন ভাবতেছিলাম যে প্রথমবার দেখো আর যাই হোক অ্যাটলিস্ট ফার্ম ভাইয়ের বাসার অ্যাড্রেস তো নিশ্চয়ই থাকিয়ে দিয়েছেন নাহলে সে আসলো কীভাবে ওনার বাসায় তো সেটারও ব্যাখ্যা জানতে পারলাম সেটা আরও চাঞ্চল্যকর মিডিয়ার বাটফারা বলে বলা না চাঞ্চল্যকর খবর না না ওইগুলো এটা হচ্ছে আসল চাঞ্চল্যকর খবর সেই ভদ্রলোক ফার্ম ভাইয়ের সাথে দেখা করে ওনার কাছে অ্যাড্রেস নিয়ে ওনার বাসায় গিয়ে দেখা করা তারপর শিল্পী দলের কিছুই হয় নাই আমি বেশি ইনফরমেশান ডিসক্লোজ করতে চাচ্ছি না যেহেতু আমি যেভাবে জানছি উনি শেয়ার করার সময় আমার সাথে হয়তো আমি ওনার পারমিশন নেই সব শেয়ার করা যাবে কিনা সো সংবাদপত্রের মতো মিডিয়ার মতো আর কি গোপন সূত্রের মাধ্যমে যেটা জানতে পারছি সেটা মিনিমাম তথ্য রিভিল করে শেয়ার করি যে ফার্ম ভাই একটা জায়গায় গেছিলেন কোথায় গেছেন সেটা জানি তো শেয়ার করতেছেন একটা জায়গায় গেছিলেন সেখানে কুসুর ভদ্রলোক ইয়ে উপস্থিত হয়েছেন এখন কুসুর ভদ্রলোক এটা জেনে বুঝে কি উপস্থিত হয়েছেন নাকি কো আই ডোন্ট নো সেই মাত্রার বারবার হতো জেনে বুঝে গিয়ে উঠছে নাকি হুলো যাও হয়তো বা কো তো তখন যখন গিয়ে উঠছে তখন দুজনে দেখা হয়ে গেছে তখন উনি ফাহাম্বাকে দেখে যে ভাই একটা ছবি তুলি বলে ছবি তুলছে এবং ফাহামাইয়ের ব্যাখ্যা হচ্ছে উনি চিনতে পারে ইটস ভেরি 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 হার্ড টু বিলিভ কুশুলকে ফাহম্বা চিনতে নাই ফেরি হার্ড টু বিলিভ আমি এটা বিশ্বাস করতেই পারতেছি না মেবি উনি সত্য বলতেছেন বাট ইন মাই মাইন্ড আমি এটাকে মিথ্যা ব্যাখ্যা হিসেবেই ধরে নিচ্ছি একে তো কুশলের মাথা যে বিশাল একটি স্টেডিয়াম আছে তার উপরে বাংলাদেশে কি জানি বলে আপনার হেলথে কি মেন্টাল হেলথ নিয়ে কয়েকজন কাজ করছে বাংলাদেশে কারা এটা কি এমন নেই যে একটু র্যান্ডম ইউটিউবার তো না ইন্টেলেকচুয়াল বারবার রাইট সো আই এম নট বাইং ইট যে সো বেসিক্যালি আমি যেটা ধরে নিচ্ছি যে সে হাজির হয়েছে ফার্মবাসীতে ছবি তুলতে চাইছে ফার্ম ভাই বুঝতে পারছে কে কি ছবি তুলছে কিন্তু ওই যেভাবে করে হাসি স্যামাই হাঁক দিয়ে যে হাসি তুলে ছবি তোলা এটা উচিত হয় না যে দেখেন আমি এই কথাটা আগে অনেকবার আপনাদেরকে বলছি যে আমি ইয়ে আনরিজনেবল হইতে চাই না যে আমরা অনলাইনে অনেক কথাই অনেককে বলি অনেকভাবে কমেন্ট করে ফেলি রুড হওয়া ইজি যেহেতু আমরা সামনাসামনি চোখে চোখ রেখে কাজটা করতেছি না ইজি সামনাসামনি হয়ে গেলে তখন হিউম্যান লেভেলে চলে আসলে হিউম্যান ইন্টারাকশনের প্রশ্নে অনেক রকম আচরণ করা যায় না একেবারে বিশ্বের সবচেয়ে বড় বারপারটা ইভেন শেখ হাসিনা যদি সামনে পড়ে যায় হাসি দিয়ে কথা বলতে হবে মানে রুড় হওয়া যাবে না চোখের উপর রাইট এটা মানবিকভাবে আমরা পারি না এবং না পারাটাই উচিত সো মেবি পাট্পার সামনে পড়ে গেছে ছবি তুলতে চাইছে ভা ভাই ফটোটা দেখে ছবি তুলছে কিন্তু কথা হচ্ছে যে যেহেতু সে ক্রিমিনাল এবং যেহেতু দ্যার ইজ এ গুড চান্স যে সে এটা ব্যবহার করে আবার ভাঙাবে এটার অনেক দ্য স্টেক ইজ হাই সেই ক্ষেত্রে এই এই মানবিক আচরণটা মেনে নেওয়ার মতো না যদি ফার্মের আর্গুমেন্ট পুরোটা সত্য ধরে পুরোটা তো ধরে নিচ্ছি না উনি আমি সেটা চিনছে বুঝতে পারছি জেনে বুঝি হয়তো ভদ্রতার খাতিরে রুট হতে পারে নাই তারপর আবার কার্টিয়াস বলে সেটাও ঠিক হয় না এখন আমাদেরকে যেটা করতে হবে এই তহিদ আফ্রিদ্ধি সোলাইমান সুখন কুশল ইয়াহিয়া এই বাটপারগুলো আবার মোচড় দিয়ে এই বাংলাদেশ আবার প্রতিষ্ঠা পাবে আবার জিগুলবে এবং আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করার চেষ্টা করতেছি আমরা যদি বা সেই পথেও থাকি এই বাটপারদের জন্য পারবেন না এই বাটপার আবার সেই তেল একটা কালচার তৈরি করে ফেলবে এরা গিয়ে তেল মারতে মারতে যারা তেলের কথা কখনো চিন্তাও করে না তেল নেওয়ার কথা তারা তারা বলতে মজাইতে লাগতেছে আলোচনাটা শুরুতে যেখান থেকে শুরু করছিলাম শেষটা ওখানে এসে করি সার্কল তোভাবে ক্লোজ করি আমরা যে তাদেরকে কেন তেলবাজি করতে হবে কু ইয়ে একটা না হয় একভাবে আমরা বুঝতে পারি যেটা বললাম আমরা কিছু প্রতারক আছে কোনো যোগ্যতা নাই কোনো নাই কোনো কিছু নাই এরা সিম্পলি প্রতারণা করে উপরে ওঠে আরেক দল আছে যাদের সব কিছু আছে কিন্তু আরেকটু বেটার জায়গায় যাওয়ার জন্য চামবাজি করে তেলবাজি করে আত্মসম্মানহীন লোক যারা আছে রাইট ইয়াহিয়া কাইন্ড অফ ইন বিটুইন সে এলাকায় একটা রাস্তার ছিটকা প্রতারকের মতো যার কোনো অযোগ্যতা নাই প্রতারণা ছাড়া ইয়ানটা হয়ে যায় গাছ রাইট এইচএসি পাশ একটা ভদ্রলোক যিনি হচ্ছে তারপর লাইফে কোনো পর্যায়ের অ্যাক্সিলেন্স দেখান নাই দশ বছর ধরে হচ্ছে আসান ইউনিভার্সিটি থেকে ট্রিপুলিতে পাশ করছেন এবং তারপর প্রয়োজনীয় কোনো ডিগ্রি কিছু নেন নাই এসে বিশাল একটা ইয়ে ভাব কী বলে দামি শার্ট প্যান্ট দামি ক্যামেরা দামি মাইক্রোফোন নিয়ে একটা আর কি একটা ভাব ধরে যায় বিশাল এবং এই ভাট ভাব ধরে মানুষকে বিভ্রান্ত করে দশ হাজার টাকা করে মানুষকে একেবারে টিপিক্যাল লো লিয়ার লো টিয়ার ছাড়টা আর কি দাঁড়িয়ে রেখে দামি পোশাক আশাক পরে এবং কিছু নাই এটা হইতেছে এক লেভেলের প্রতারক আর আরেকটা প্রতারক হচ্ছে যে কুশল যেটা সেটা হচ্ছে সেই ভদ্রলোকের সকল ক্রিডেন্সিয়াল আছে ভিএমসি থেকে পাশ করা ডাক্তার ভালো সাইক্রিটিন উপসত্যিকার ডিগ্রি ডিগ্রি আছে সব কিছু ঠিকঠাক আছে সে তার মতো করে করবে সুন্দর করে তাইলে তার কেন এরকম দেখেন এই যে লাইফ স্প্রিং এবং লাইফ স্প্রিংয়ে কিন্তু অর্ধেক প্রতারক অর্ধেক ভালো লোক অর্ধেক প্রতারক অর্ধেক এরকম ইয়াইয়ার মতো কিছু নাই খালি হইতেছে হচ্ছে স্যুটের বুটের শুদ্ধ ভাষায় বলা খেয়েছি গিয়েছি এগুলো বলে পার্টারি করে বেড়াচ্ছে অর্ধেক ফিফটি পার্সেন্টই এরকম বাটবার নর্মে বিল আছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট বাট পার কোনো টোটেনশন ইয়াহি আর কপি আর কি আর বাকিগুলো রিয়েল ডিগ্রি ডিগ্রি আছে কিন্তু ডিগ্রি ডিগ্রি থাকলেও প্রয়োজনীয় ডিগ্রিগুলো নাই কিন্তু কিন্তু এমনভাবে এরা উপস্থাপন করে যে স মানে তো ওইভাবে স্ক্রিন করলে স্ট্রিক্টলি লাইফ স্প্রিংয়ের প্রভাবলি প্রভাবলি ফিফটি পার্সেন্টই বাটপার তো তাদের ব্যাপার কি তাদের হচ্ছে তাদের ঠুনকো তাদের আসল জিনিস নাই তাদের সার্টিফিকেট ডিগ্রি পড়াশোনা প্রয়োজনীয় যেগুলো থাক ওইগুলো নাই যে কারণে দাঁড়িয়ে দামি ক্যামেরা অ্যাঙ্গেল করে ছবি ব্যাকগ্রাউন্ডে কালো করে ফেলা ব্যাকগ্রাউন্ডটাকে তারপর হালকা করে লাইট এই বাটপারি করে মানুষকে বাঙালি তো জিনিস এখন দাঁড়িয়ে দেখলে পাগল হয়ে যায় সো এই প্রতারণার সাম্রাজ্য খুলে বসে বসছে না সেটা আমার কথা হচ্ছে যে কুশলের ক্রুডেন্সালস আছে তার এই লাইফ স্প্রিংয়েল এসেছে বিশ জনের সত্যিকার অর্থে ভালো ক্রিডেনশাল আছে তাইলে সে এই বীর নিয়ে সে মিলে করুক লাইফ স্প্রিং তারে কেন বাটপারি করে সে করে সে জানা তা হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে প্রতারণার আশ্রয় নিতে হবে এটার কারণ সিম্পলিকে একটু উপরে ওঠে এখন দেখেন এখানে এই কুশল হইতেছে সিও এবং ফাউন্ডার লাইফ স্প্রিং এর এবং ইয়াহিয়া বাটপার তো অনেকদিন লিখে পড়াইছে যে লিড সাইকোলজিস্ট লাইফ স্প্রিং লাইফ স্প্রিং এর এখন তো সেটা আছে বাটপারকে ধরা মুশকিল যে একে কিছুদিন লেখে সিবিসি সিবিটি প্র্যাকটিশনার কিছুদিন লেখে যায় লিড সাইকোলজিস্ট কিছুদিন লেখে যে করে ব্যাপারটা হোক কুশল করলটা কি সে ফুল প্রতারণার সাথে জড়িত ইয়াহিয়া ইয়াহিয়ার প্রতারণা ডিফেন্ড করা হচ্ছে সাধারণ মানুষ যারা বোঝে না তারা কনফিউজ হয়েছে বা তাদেরকে কনফিউজ করতে পারছে এই বাটপারগুলো মিলে যেমন সুষমার্জাবির ভাইসা বলে ভালো যে বিএমডিসির রেজিস্ট্রেশনের আইন অনুযায়ী মানুষ তাহলে তো দেখা যায় যে উনি এত বড় হিজাবি এত বড় ন্যায় নীতি বাদ মাকে এত সেও মিথ্যা বলতেছে কুশল এত বড় দাড়ি ইয়ার এত বড় হিজাব তারপর কুশল তারপর ইয়া ইয়ার এত বড় এরা সব সবাই মিলে মিথ্যা বলতেছে না নিশ্চয়ই মানুষ কনফিউজ হয়ে গেল কুশল সুষুমাদের এইসব তো এইসব পাটপাটি করার কোনো প্রয়োজন ছিল না তারা সিম্পলি ডিসিউন করতে পারতো এবং তারা শুরু থেকেই ইহা ইহাকে থামাইতে পারতো যে ভাই এক্সকিউজ মি ভাই আপনি এগুলো কেন করে বেড়াচ্ছেন আপনি কেন মানুষের কাছ থেকে দশ হাজার টাকা করে নিচ্ছেন কেন আপনি নিজেকে টিভিতে পরিচয় করাই দিচ্ছেন আপনি সাইকোলজিস্ট বলে কেন আপনি এরকম একটা ভাব ধরে বেড়াচ্ছেন আপনার ডিগ্রির কোনো অভাব নাই আপনি সারা দেশের সকল মানুষ বিভ্রান্ত ফিল্ড এক্সপার্ট সহ বিভ্রান্ত ও কুশল তারপর সুষমা তারপর নুননুন জাহান তারপর আরেকটা কি পারবেন না পডকাস্ট করে সেলিম নাফিস সেলিম এদের তো কোনো কিন্তু কোনো প্রয়োজন ছিল না তারা তাদের যতটুকু যোগ্যতা ইম্পর্টেন্ট যতটুকু যোগ্যতা ততটুকু তাদেরকে যতটুকু যাইতে অ্যালাউ করে ততটুকু গিয়ে গিয়ে খুশি থাকলেই না না। বাট থারি দুর্নীতি প্রতারণা ভাওতাবাজি ওট বস তেল আমি তেল তেল দেয়া চামবাজি করা এগুলো করে তারা যেতে হবে বহু দূর তাদেরকে সোনার বাংলা না সোনার বাংলায় বহুদূর যাওয়ার রাস্তা কি চাটামি রাইট ভালো মানুষদের বহুদূর যাইতে পারে না তো সেইটার যেহেতু বহু যেতে হবে বহুদূর চাটামি করে সুতরাং সেরা সোনার বাংলা আমরা নেতিবাচক হইলে হবে না এই দেশের অপার সম্ভাবনা বুঝলেন কিন্তু যারা চাম্পা যাদের চাটামি স্বভাব আছে তাদের সম্ভাবনা তার কিন্তু অপার কারণ চারটে 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 একেবারে সে প্রধানমন্ত্রীর লেভেল পর্যন্ত যাওয়ার অপার সম্ভাবনা আছে মাত্র মন্ত্রী পর্যায় পর্যন্ত পৌঁছেছে চাটামি করে রাইট তো যদি তাদের সামনে সম্ভাবনার দরজা হাট করে খোলা এই কারণে তারা প্রকাশ করে বলে বেড়ায় যে এই দেশে কিন্তু সম্ভাবনা অনেক বুঝেন এই কারণে আপনারা যে অনেকে প্রশ্ন করে যেটা ইয়াহিও জানতে চাইছে যে আমার কি কেন তাদের উপর এত ক্ষোভ আমার তাদের উপর ক্ষোভটাই কারণে যে কথাটা আমি অনেকবার বলছি আমার ক্ষোভ ঢাকা ইউনিভার্সিটির টিচারদের উপর আমার খুব ঢাকা ইউনিভার্সিটির অফিসের ওপর আমার খুব এই ইন্টেলেকচুয়াল ইন্টালেকচুয়াল উপর আমার খুব একটা রাস্তার প্রতারকের উপর না আমার খুব একটা রাস্তার ছিচকে চোরার উপর না যে অভাবে তারা চুরি করতেছে যে জীবন বাঁচানোর জন্য প্রতারণা করতেছে বাংলাদেশ একটা অশুভ দেশ বাংলাদেশ অশুভ কিন্তু একটা রাস্তার গরিব লোক প্রতারণা করে যে সে বানায় না রাস্তার বাসের বাসের মধ্যে যে একটা পকেট মার পকেট পকেট সে বাংলাদেশকে অশুভ বানায় না বাংলাদেশে অশুভ বানায় ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্রটা ভাড়া না দিয়ে চুরি করে নেমে যায় কি আপনার কাছে মনে হচ্ছে বানাই বলতেছে না ঢাকা পার্সি পড়ছে আমি জানিত চোখের সামনে দেখছি এগুলো বাসে ভাড়া না দিয়ে নেমে যায় বা দেশকে অশুভ করে একটা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট যে বাস ভাড়া মেরে দেয় দেশকে অশুভ করে হইতেছে ঢাকা ভার্সিটির একটা টিচার যে চারটে 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 বেশি হয় বাংলাদেশকে অশুভ করে ইয়াহিয়া কুসুলের মতো বারবার কুসুলের মতো বাট যাদের ক্রেডেনশাল আছে তারপর সুষমা জাহানের মতো বাট পারা যারা ধারি টুপি হিজাব ফর্মের কথা সারাদিন প্রয়োজনীয় ক্রেডেনশাল আছে কিন্তু তারা তাতেও সন্তুষ্ট না তারা এর যতটুকু তাদের ক্রেডেনশাল তাদের অর্জন তাদের অ্যাচিভমেন্ট তাদের অ্যাকপ্লিশমেন্ট তাদেরকে অ্যালা করে তারা ততটুকু তুষ্ট না তারা আরও উপরে উঠতে চায় এবং সেটা উপরে ওঠার রাস্তা কি চামবাজি করা তেলবাজি করা ঘুরে ঘুরে সেলফি তোলা ডিগবাজি খাওয়া তো এই প্রতারকদের ব্যাপারে এই কারণে আমার ক্ষোভ একটি বিশ্বের কি এবং এই প্রতারকদেরকে থামাইতে হবে এদেরকে থামাইতে না পারলে এই দেশ এরা একেবারে এরা এই সোনার বাংলাকে আপনি যে ভাবতেছেন স্বাধীন করে নিয়ে আসছেন দেশ রাতারাতির এই সোনার বাংলাকে আবার সেই বাংলাদেশ ওয়ান পয়েন্ট ও বানায় ফেলবে